পিরোজপুরে তিনটি আসনে 420টি ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি। বেলা 11টা থেকে উপজেলা নির্বাচন অফিস থেকে এই নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো শুরু হয়, চলবে বিকাল পর্যন্ত। জেলার 7টি উপজেলা, 4টি পৌরসভা ও 53টি ইউনিয়ন রয়েছে। 3টি আসনে মোট প্রার্থী রয়েছে 19 জন। এই নির্বাচনে 12টি দল অংশগ্রহণ করছে। জেলায় মোট ভোটার 974,972 জন, পুরুষ ভোটার 4,92,096 জন এবং নারী ভোটার 4,82,873 জন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান জানান, জেলার 420টি ভোটকেন্দ্রের মধ্যে 130টি ঝুঁকিপূর্ণ। তবে তিনি জানান, ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে, যাতে করে ভোটের নির্বিঘ্নে ভোটাররা ভোট দিতে পারে।